खूबसूरत तो लड़कियां होती है, हम लड़के तो। मैं भी बैठा मस्ती में, खड़ी है behind, तो फिर आग लगी बस्ती में। Baby are you fine? Sip करूं wine, तू तो इतनी hot है, मैं cross करूं line। बाबा को, बाबा को, बाबा को, बाबा को। ओ तुम रे ऐसे कैसे हो? बाबा एक मिनट ची 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 क्यों मुस्ता शूटिया लाल कर दो नंगना में बाल कर दो तुम्हें कामेर भांते पड़े छो बाबा को। হ্যালো বড় ভাই, তো কেমন আছো সবাই? তো তোমরা ভালো মতন জানো যে তোমাদের ভাই যখন ভিডিও বানায় সেটা তখন একটু খটকা টাইপের হয়। আজ আমি কথা বলতে চলেছি ইউটিউবে থাকা এমন কিছু চ্যানেল নিয়ে যাদের ভিডিও শুরুটা হয় ঠিক এমন। বাবা গো, বাবা গো, বাবা গো, বাবা গো। Babago, Babago. এরা এক একজন না নিজেদেরকে না নোরা, সানি, দীপিকা, ক্যাট ভাবে। বলেন কি? তারা ভাবে তাদের ওই সব চ্যানেলগুলো ভিডিও বানায় তারা সুন্দর বলে। কারেক্ট। বাট না 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 না। আপনি সব খুলে বলুন। যাদের চর্বি বেশি থাকে ওই চ্যানেলগুলো না তাদেরকে নিয়েই ভিডিও বানায়। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে? আরে বড়া প্রমাণ আমি ভিডিও বানাতে বানাতে 100টা দিয়ে দেব। তো চলো ছাগলের চর্বির সাথে ছাতু মিশিয়ে আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, আসো খেলবো, খেলা হবে, খেলা হবে। চলো আজ আমার এই বক্তৃতা বন্ধ করে তাদের ওই চর্বি যুক্ত বক্তৃতা শুরু করা যাক। আরে ও প্যাঞ্চো, তুমি ওই বেগুন ভাজা না? তা বেগুন ভাজা কি করবে আজকে? ও গাছে উঠে লাউ দেখাবে, তা ও লাউ তো বাড়তি হয়ে গেছে, বিচি হয়ে গেছে ওই লাউতে। হ্যাঁ ওইসবই বালচাল করো। এবার আমি যদি কিছু বলি তখন সুপ্রিয় খারাপ পাড়া। এইবারে বৌদি আমাদের হাঁটা শেখাবে। তুমি যেভাবে হাঁটছো না বৌদি, এইভাবে যদি হাঁটো না তাহলে ছেলেদের তো ভুজ খালি পা হতে তো 2 সেকেন্ড সময় লাগবে না। কি সমস্যা? কি হয়েছে বৌদি? নিচের দিকে তাকিয়ে আছো কেন? ডাব পড়ে যাবে। আরে মোনা, যে নাকি নিজের শাড়ির আঁচল সামলাতে পারে না সেই নাকি আবার ভিডিও বানাবে। বৌদি তুমি এক কাজ করো, একটু বোরোলিন খাও। তুমি সারাদিন কি খাও বলো তো? হ্যাঁ, পেট তো আর পেটের জায়গায় নেই, ওটা তো ইন্ডিয়ান গেট হয়ে গেছে। কি সমস্যা বৌদি? এরকম সাপের মতন হাঁটছো কেন? কোমরে ব্যথা নাকি গো? হ্যাঁ আগো সোনা গো, বৌদিটার কোমরে ব্যথা। বৌদি এক কাজ করো, এই বোরলিনটা খাও, ব্যথা কমে যাবে। এইভাবে বানা পার্কে গিয়ে যদি কেউ যদি বসে থাকে না তাহলে তো কেউ তো হাঁটতে পারবে না পার্কের মধ্যে, কারণ সবার তো ভুজ খালি পা দাঁড়িয়ে যাবে। বৌদি যখন সকালবেলা পার্কে যাওয়ার আগে তার হাগা পরিষ্কার হয় তখন তার ঠিক পার্কে গিয়ে এক্সপ্রেশনটা এরকম হয়। তুমি অ্যাকচুয়ালি বৌদি কি বোঝাতে চাইছো আমি সেটা বুঝতে পারলাম না, বাট আমি যেটা বুঝতে পেরেছি খাওয়া দাওয়া একটু কমাতে হবে, তাহলেই চর্বি কমবে। কি হয়েছে এভাবে তাকিয়ে না তো, এক্ষুনি আরেকটা ভুচকালিপা তৈরি হয়ে যাবে। কোন এই লোক, কাহা সে আতে হ্যায়? এই যে বৌদি তুমি সারা ভিডিও ধরে যে এত যে হাঁটলে তা একটু রোগা হয়েছো? যদি না রোগা হয়ে থাকো তাহলে আমার কাছে বিশাল বড় একটা সাজেশন আছে। এই যে বোলিংটা দেখছো, এই বোলিংটার সাথে গুড নাইট কয়েল গুঁড়ো করে 2 চামচ করে খাবে রোজ রাত্রির বেলা খাওয়া দাওয়ার পরে, 2 চামচ, বেশি না 2 চামচ, সারা জীবনের মতন মারা রোগা হয়ে যাবে। বাহ বাহ কি সুন্দর বৌদি দুগ্ধাসন করছিল, বৌদি ক্ল্যাপ। ওই দুধ দেখেছি তো, এবার উঠতে পারবো। এ কি বিদঘুটে রোগ রে বাবা, দুধ দেখলেই তাজা হয়ে যায়। বৌদি সব সময় যদি শাড়ির আঁচলটা পড়ে যায় তাহলে বড় পড়ো কেন, পড়ার দরকার নেই তো। কোন এই লোক, কাহা সে আতে হ্যায়? কি বৌদি, হ্যাঁ এগুলো ঠিক, হ্যাঁ নিজের ভূগোলের গন্ধ নিজেই শুকছো। ছি 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 ছি, দৌড় মারা নোংরা। তোমার জন্য বৌদি আমার সব থেকে ভালো ওষুধ, চর্বিতে ডাইরেক্ট বোলিং লাগাও, দেখবে 2 দিনে 10 কেজি ওজন কমে যাবে। বৌদি মানে আসতে বাতল খুলে যেতে পারে তো। তোমরা কিন্তু বৌদিকে কিন্তু ভুল ভাবছো, বৌদি কিন্তু আসলে কিন্তু খুব ইনোসেন্ট। বৌদি অ্যাকচুয়ালি নিচের দিকে তাকিয়ে পিঁপড়ে খুঁজছে হেডলাইট জ্বালিয়ে। ও কি হাসি বৌদি, বাল। এ গোপালে বাবা হেডলাইট দুটো টেপটা মানে বড় জ্বালাতো। তুমি বৌদি একটা কাজ করো, এই বোলিনের সাথে একটু কাঁচা লঙ্কা মিশিয়ে খাও, চিন্তা নেই খুব তাড়াতাড়ি ইন্ডিয়ান গেট কমে যাবে। এ বৌদি তোমাকে দেখে তো আমার দুটো লাইন মনে পড়ছে, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মো, বৌদির কদ বেলগুলো নড়ছে কৌ কৌ, বৌদির কদ বেলগুলো নড়ছে কৌ কৌ। বালের লাইন বাড়া। এইভাবে হুটোপাটা করো না, কদবেল দুটো টক করে কখন অন্যের জমিতে চলে যাবে, তখন ভাল লাগবে তো। দেখেছো তো বড়া, যারা এইসব ভিডিওতে চান্স পায় তাদের চর্বি থাকবেই, তারাই হয়, প্রমাণ হলো তো। হাত নামাও, গন্ধ বেরোচ্ছে, আর একটু সানলাইট মাখো ওখানে। ও মা গো বড় বৌদি এরকম ভাবে হেসো না, ভয় লাগে, ভিডিও শেষ করছি, ক্ষমা দাও। সো গাইস আজকে বন্ধু ভিডিওটা এখানে শেষ। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ারটা করে দিও বন্ধু বান্ধবীদের সাথে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন তাহলে এই পাশে দেখবে একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে, সেটাকে ক্লিক করে দিও, সাথে বেল আইকনটা হিট করে দিও, বিকজ আমি যখন পড়াবে যখন অনলাইন যখন আসবো তখন যদি নোটিফিকেশনগুলো যদি পাও। আর তোমরা যদি আমাকে যদি সোশ্যাল মিডিয়ায় যদি ফলো করতে চাও তাহলে ফেসবুক ইনস্টাগ্রাম দুটোই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, সেখান থেকে গিয়ে আমাকে ফলো করতে পারো। সো দেখা হচ্ছে খুবই তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে, ভালো থাকো সুস্থ থাকো, লাভ লাভ।